আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ। সবাই কেমন আছেন? আমরা আছি আল্লাহর রহমতে ভালো, বাট মনটা খুবই খারাপ। সকালে ঘুম থেকে উঠেই মনটা খুব খারাপ হয়ে গিয়েছে, কারণ আমার যে 5টা গোল্ডফিশ ছিল তার মধ্যে একটা মারা গিয়েছে। তো সব থেকে ছোটো যেটা ছিল ওটাই মারা গিয়েছে। তো এখন যে ভিডিওটা দেখছেন মাছের, যে এটা হচ্ছে গত রাতের, কারণ গত রাতেই আমি দেখেছিলাম যে ছোট ফিশটা কেন জানি একটু নরম হয়ে গিয়েছে, ওর নড়াচড়াটা একটু কম, এত সে কোথাও তেমন নড়ছে না, একটু কেমন একটা ভাব আপনারা দেখতেই পাচ্ছেন, নিচের দিকে সে আছে পড়ে, এত চঞ্চলতা নাই। তো ফিশগুলো যেমন আমি যখনই ওইখানে আঙুল দিয়ে রাখি বা ওইখানে যাই, আমি ফিশের কাছে গেলে কেন জানি সব ফিশগুলো আমার কাছে আসে, কিন্তু আজকে ও আসছে না। তো মনটা খুবই খারাপ লাগছিল যে কি হলো, এত যত্ন করছি তারপরও এটা কেন হলো। তো আমি এর তো যত্নের ত্রুটি করি না, কারণ নিয়ম করে পানিটা চেঞ্জ করে দিই, ক্লোরিন দিই, খাবারও দিই, কারণ এখন দেখাই যাচ্ছে একদম পানিটা একদম ক্রিস্টাল ক্লিয়ার মতো লাগছে, কারণ সব কিছুই তো দেখছি। তো মনটা আসলে খুবই খারাপ হয়ে গিয়েছে এগুলো দেখার পর। আসলে কিছু বলার নাই, কারণ কারো কোনো শখের কোনো জিনিস যদি থাকে, আসলে শুধু গাছপালা বা প্রাণী না, শখের কোনো কিছু যদি থাকে তার মধ্যে যদি কিছু একটা হয়ে যায়, আসলে কষ্টের শেষ থাকে না। তো এই যে এখন এই মাছটা আমি এখন বের করছি, ও মারা যাওয়ার পরে ফিল্টার টেনে নিয়েছে, তো ফিল্টারের গায়ে লেগে আছে। এটাই হচ্ছে আমার ছোট ফিশ, আমার কষ্টের একটা, মানে আজকে শুরুই হলো আমার কষ্টটা দিয়ে। আমি আসলে খুবই কষ্ট পাচ্ছি যে, মানে একটা তো মারা গিয়েছে আমার নিজের ভুলের কারণে, ওইটা একটা কষ্ট ছিল, আর এটা আমি আসলে আমার কষ্টটা আমি খুঁজছি যে আসলে কেন আমার এই ফিশটা, কেন এই ফিশটা মারা গিয়েছে, এর কারণটা আমি খুঁজছি। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমার তো সব কিছুই ঠিক ছিল, আমার কোনো ত্রুটি ছিল না যত্নের, তাহলে কেন মরলো? মরলে তো সবই মরবে। তারপরে আবিষ্কার করলাম যে 4টা বড় ফিশ আর একটা ছোট ফিশ, কারণ আমি যখন খাবার দিই তখনই দেখি এই 4টা সব খেয়ে ফেলে, দ্রুতই খেয়ে ফেলে, যে কারণে ছোট মাছটা খেতে পায় না, এই না খেয়ে খেয়ে মারা গিয়েছে। কারণ আমি এত তো বুঝি নাই, জাস্ট আমার এইবার এক্সপিরিয়েন্স হলো। তো এখন থেকে আমি এটাই করব যে সবগুলোকে আমি একটু খেয়াল করব, যাতে সবাই সমানভাবে একটু খেতে পারে। তবে হ্যাঁ, গোল্ডফিশের একটা প্রবলেম আমি যেটা জানি, যে এরা হচ্ছে পরিমাণ বোঝে না, অন্য প্রাণীরা বা যারাই খায়, খেলে পেট ভরে গেলে তখন বোঝে যে না আমার আর দরকার নাই, কিন্তু গোল্ডফিশ নাকি এটার এই সেন্সটুকু ওদের কাজ করে না, ওরা নাকি খেতেই থাকে, যত দিবে ততই খাবে আর ততই পু করবে, মানে পায়খানা করবে, এটাই নাকি এদের নিয়ম। তো যাই হোক, আমার এই 4টা যেহেতু আছে, আমার এগুলো আমার অনেক খেয়াল রাখতে হবে, কিছু করার নাই, মনটা আজকে খুবই খারাপ হয়ে আছে। এরপর আর কি করা, আমি সকালে আমার কিছু তরমুজ কাটা ছিল, তো সেগুলো কয়েকদিন ধরে খাওয়া হয়নি, একটু অলসতাই বলতে পারেন, তো ওগুলো দেখি খেতে গিয়ে দেখি একটু নষ্ট হয়ে গেছে। তো ট্র্যাশ না করে ভাবলাম এগুলোকে পাখিকেই দিব, পাখি খাবে, তো এখানে দিয়ে চলে যাব, চলে গেলে ওরা সবাই এসে খেয়ে যাবে, কারণ আমি যতক্ষণ এখানে থাকব।
তারা কেউই আসবে না, খেতেও আসবে না। আর কিছুক্ষণ পরে এসে যদি দেখি তো সব খেয়ে শেষ করবে, এমনকি কাঠবিড়ালিও আসবে, কাঠবিড়ালিও খেয়ে শেষ করবে। তো ঘরে আসার পর আমার কিছু থালাবাটি জমে ছিল, তো এগুলো ক্লিন করব, কিন্তু আমার মেয়ে সে চায় ক্লিন করতে, সে সাথে সাথে টুলের উপর দাঁড়িয়ে ক্লিন করা শুরু করে দিয়েছে। তার এটা খুবই শখ, শখ বলা যায়, সব কিছুই শখ, কারণ যা করি তাই করতে চাই, শুধু যে থালাবাটি ধোয়া তা না। তো আমি করতে দিয়েছি, আর যদি করে তো খুবই ভালো, আর এটা এখন থেকেই শিখলেই ভালো। আমার মনে হয় যে এখন থেকে শেখাই ভালো, কারণ বড় হলে, বড় হতে হতে ভালোভাবে পুরাটা শিখে যাবে, কারণ এটা দরকার আছে, কারণ এ যখন করবে কোনো কিছু আমার কাজে হেল্প করবে, তখন আমার অনেক কাজটাই আমার এগিয়ে যাবে, আমার জন্য অনেক সুবিধা হবে, আমার কষ্টটা অনেক কমে যাবে। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে খুব ভালো মনের মানুষ, ভালো সব দিক থেকেই যেন সে ভালো হতে পারে। একটা মানুষ সব দিকে বলতে 100% ভালো হয় না, বাট দোয়া করবেন যেন আমার মেয়েটা আমাদের আশা পূরণ করে, বা সে ভালো একটা মানুষ হতে পারে। তো আপনাদের সাথে প্রথমে তো শেয়ার করলাম একটা কষ্ট দিয়ে, আর শেষের দিকে আপনাদের সাথে আর একটা শেয়ার করব, কিন্তু সেটা কষ্টের না, বাট এটা খুবই একটা আনন্দের বিষয়। যেমন আমার নেইবার আছে যে এক ইন্ডিয়ান ফ্যামিলি, তো ওনাদের হচ্ছে সাথে সম্পর্ক ভালো, যেহেতু নেইবার, নেইবারের সাথে তো সম্পর্ক ভালোই থাকবে। তো আন্টি ইন্ডিয়াতে গেছে, তো লকডাউনের কারণে সে আসতে পারছে না, বাট এই লকডাউনের আগেই আন্টি প্রায় 6 মাসেরও বেশি হয়ে গিয়েছে ইন্ডিয়াতে। তো ওনার মেয়ের বিয়ে, ওনার মেয়ে দুইজনই থাকে ইন্ডিয়াতে, আর একটা মেয়ে এখানে থাকে, আর ছেলে আর হাজবেন্ড। তো দুই মেয়ে বিয়ে দেওয়ার জন্য মূলত সে ইন্ডিয়াতে গিয়েছে। যা, তো মেয়ের বিয়ে দেওয়ার সময় ওনার মেয়ে আর এখানে যে হাজবেন্ড বা ছেলে ছিল, ওনারা অনুষ্ঠানে যাওয়ার জন্য চলে গিয়ে, মানে এই লকডাউনের আগেই চলে গিয়েছিল। তো যাওয়ার আগে আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে আরিবার জন্য কিছু আনা লাগবে কি না। তো বলেছিলাম যে একজোড়া স্যান্ডেল আনার জন্য, বলতে রাফিউজ, কারণ ওরা অনেক, মানে আমার মেয়েকে আসলে অনেক ভালোবাসে, এটা বলে বোঝানো যাবে না। আন্টিকে আমার মেয়ে দাদি বলে ডাকে, আর আঙ্কেলকে দাদু বলে ডাকে। তো ওনারা মানে যেরকম আমার মেয়েকে যতটা আদর বা স্নেহ যতই যাই বলেন, মানে সব কিছুই ওনারা করেন, আমার খুবই ভালো লাগে। আমার মনে হয় যে এখানে তোর দাদা দাদি নাই, অন্তত এখানে ওনাদের পেয়ে আমার মেয়ে তো দাদা দাদি বলা বলতে পারছে, এই সুযোগটা সে পাচ্ছে, আর দাদা দাদির আদরটাও সে পায় ভালো। আঙ্কেল খুবই যত্ন করে, আর আন্টিও সেই রকম অসম্ভব ভালো ওনারা। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ের জন্য গিফট পাঠিয়েছে, গিফট হচ্ছে স্যান্ডেল আনার কথা আমি মূলত বলেছিলাম যে আসলে বাংলাদেশের স্যান্ডেল ভালোই, বাচ্চাদের অনেক স্যান্ডেল থেকে শুরু করে জুতা খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আমি এখানে আসলে কোনো বাচ্চাদের বা আমাদের মেয়েদেরও ভালো স্যান্ডেল আমি পাই না, আমার ভালো লাগে না সত্যি কথা বলতে, যেটা আমার কেন জানি ডিজাইনটাও ভালো লাগে না। তো বাংলাদেশে এক ভাবি গিয়েছিল, ওনাকে দিয়ে আনিয়েছিলাম, তো ওটা উনিও সময় করে উঠতে পারেনি, তো হঠাৎ করে একটা পেয়েছিল, ওই একটা তো হয়ে গেছে ছেলেদের ডিজাইনের স্যান্ডেল, যাই হোক ওনার সময় ছিল না, উনি আমার মেয়ের জন্য এনেছিলেন। তো ওইটা একটু বড় হয়ে গেছে আর স্যান্ডেল ভালো না, বাইরে থেকে যেটা এখান থেকে কিনি, তো ওটা ভালোভাবে পরতে পারে না, পরলে দেখা যায় যে দৌড়াতে পারে না ঠিক মতো, পড়ে যায়, আর আমার মেয়ে প্রচণ্ড পড়ে, খুবই পড়ে, পড়তেই থাকে।
আর যাই হোক, স্যান্ডেল আনতে দিয়েছিলাম। আর কিছুদিন আগে আমার মেয়ে, ও ছোটোবেলা থেকেই নূপুর পরে যখন থেকে সে হাঁটা শিখেছে, তখন থেকেই বাংলাদেশ থেকে আমার মেজো ভাবি তা মেয়ের জন্য এক জোড়া নূপুর পাঠিয়েছিল। দুঃখের বিষয়ে নূপুরটা একটা হারিয়ে গিয়েছে, তারপরে সে একটা পায়ে দিয়ে সে দৌড়াতো, মানে পায়ে দিয়ে রাখতো। তো নূপুরটা পরে রাখলে বাচ্চাদেরকে যেমন দেখতেও ভালো লাগে, সুন্দর লাগে, আর সেই সাথে আমার জন্য একটা, আমাদের জন্যও একটা সুবিধা ছিল। সেটা হচ্ছে মানে ওর অ্যাক্টিভিটিটা আমরা বুঝতে পারতাম, ও এখন কী করছে, ও খেলছে না চুপ করে বসে আছে, কি কি করছে। তখন নড়াচড়ার যে শব্দটা হয়, ওইটা দেখলে মানে শুনলেই বুঝতে পারতাম যে ও এখন কি করছে। একটা উদাহরণ হিসেবে বলি, যেমন আমি ঘুম থেকে উঠে গেছি সকালে, ও ঘুমাচ্ছে, তো অনেক সময় কাজ করার সময় বুঝতে পারি না উঠলো কি না, কি হচ্ছে না হচ্ছে। দেখা যায় যে ও যখন উঠে যায় তখন হাত পা নাড়াচাড়া করে, তখন পাটা নড়লে তখন নূপুরের শব্দটা পায়, তখন বুঝি যে না মেয়ে উঠে গেছে। আবার অনেক সময় দৌড়ে যখন কোথাও আসছে বা যাচ্ছে, বোঝা যাচ্ছে সে দৌড়ে এখানে আসছে আমার কাছে, তো তখন আমি বুঝতে পারি। যাই হোক, নূপুরটা আমাকে অনেক হেল্প করে। তো একটা নূপুরে আমি পরিয়ে রাখতাম, তো আন্টিও জানে যে আমার মেয়ের পায়ের নূপুর একটা পায়ে দিয়ে ঘুরে বেড়াই, কারণ আমি সব জায়গায় খুঁজে মানে খুঁজেছি বাট আমি পাইনি। এটা আমার সব থেকে কষ্টের, কারণ গিফটের জিনিস, কারণ মেজো ভাবি সে পাঠিয়েছে, সেটাও তো একটা গিফটের, কিন্তু আমি খুব মানে অনেক খুঁজেছি পাইনি, তন্ন তন্ন করে খুঁজেছি। যাই হোক, তার মনে আছে, তো আন্টির মেয়ে যখন ইন্ডিয়াতে গিয়েছে তখন ঠিকই মনে করে আমার মেয়ের জন্য এত সুন্দর একটা একজোড়া নূপুর পাঠিয়েছে, আবার জুতা পাঠিয়েছে দুই জোড়া, এটাকে কি বলে আমি আসল নাম আমি জানি না। তো এত সুন্দর আমার মেয়ে যখন পড়েছে, অসাধারণ লেগেছে, অসাধারণ। মানে পায়ে, সে ছোট্ট একটা মানুষ, ছোট্ট মানুষ এক ছোট্ট পায়ে, গুড়ি গুড়ি পায়ে যখন এটা পরে হাঁটছে বা জুতাটা পরেছে তখন অনেক সুন্দর লাগছিল। আর আমারও, আমার ভাগ্য ভালো বা আমি আসলেই সৌভাগ্যবতী যে আমি ওনাদের মতো মানুষ পেয়েছি এখানে, কারণ এইখানে থেকে ওনারা আমার কোনো আত্মীয় হন না বা নিজের কেউ হন না। তারপরেও ইন্ডিয়া থেকে সে একজোড়া রূপার নূপুর পাঠিয়েছে, ইমিটেশন না। আমি তারপরে যখন দেখি যে এটা রূপার, আমি দেখে আরও অবাক হয়ে গেছি, এ কী করে সম্ভব। সে আমার মেয়েকে এতটাই ভালোবাসে, তো আমি আসলেই মানে আমার দেখে আমার মনটা মানে ভরে গেছে খুশিতে। আমি মানে কি বলবো, ভাষায় বলে বোঝাতে পারবো না। আমার জন্য সবাই যারা যতটুকু করে আমি তাতে খুবই খুশি, কিন্তু এগুলো তো আমার নিজের দেশের লোক বা আমরা যেখানে থাকি বাঙালিরা সবাই একে একে অন্যের সাহায্য করে বা যায়, সব কিছুই করে, বাট উনি তো অন্য দেশের ইন্ডিয়ান, তারপরে আমার সাথে রক্তের সম্পর্ক নয় বা যাই হোক কোনো কিছু নয়, কিন্তু যে উনি দিয়েছেন আমি আসলে অসম্ভব রকমের খুশি হয়েছি। মানে আমি ভাষায় বলে বোঝাতে পারছি না যে আমি এতটাই খুশি। আর আমার মেয়ে তো এটা পেয়েই সে মহা খুশি, সাথে সাথে সে নূপুর পরল, জুতা পরল, বাট জুতাটাও একটু এক সাইজ একটু বড় হয়ে গিয়েছিল। বাট কিছুদিন পর হলে সে পড়তে পারবে, আর একটু পা যখন ওর বড় হবে তখন পড়তে পারবে, তারপরেও সে এটা পরে সারা জায়গায় ঘুরে বেড়াবে। যাই হোক, আন্টি পাঠিয়েছে জিনিসগুলা, আন্টি তো নাই, আন্টি যখন আসবে তখন থ্যাংক ইউ জানাবো। আর আন্টির যে মেয়ে এনে দিয়েছে, তারপরও বলছে যে ভাবি আর কিছু কিনতে পারি নাই কারণ লকডাউনে সব কিছুই বন্ধ ছিল, ভাগ্যক্রমে হঠাৎ করে গিয়েছি সেই সময় দোকান খোলা ছিল, আমি এইগুলো কিনে এনেছি, এই জন্য আমি বেশি কিছু কিনতে পারিনি। আমি তো বলছি যে যা যা আছে আলহামদুলিল্লাহ, এত কিছু, এরপরও সে আরও নাকি কিনতে চাইছিল কিন্তু আসলে লকডাউনের কারণে সে কিনতে পারিনি। বাট যাই হোক, আমার খুব ভালো লেগেছে, আমার আসলে
এটা একটা আমার খুশির একটা দিন বা খুশির একটা খুশি আপনাদের সাথে একটা শেয়ার করলাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।